বন্ধুরা, মাছ ধরা কি এতই সহজ? দেখো, ঝিরি ঝিরি বৃষ্টিতে মাছ ধরতে গেল নোনারা, তারপরে কি বড়শি নিয়ে টানা হ্যাচড়া, টানা টানি, ডানা টানি, চিৎকার চেঁচামেচি। এই দেখো বড়শিটা নিয়ে বাবা, আমিও দৌড়ে দৌড়ে এসে হাঁপিয়ে গেছি, বুঝলে তো। তাও আমি দেখতে পাচ্ছি বড়শিটা টানতে পারছে না, নাকি রাঘব বল ধরেছে ওরা, রাঘব বল। এদিকে তো বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি, রাঘব বল নাকি ধরেছে। তারপরে শেষ পর্যন্ত যে কি ধরলো সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, অবশ্য সেটা রাঘব বল থেকে কোনো অংশেই কম নয়, সেটা কোনো অংশেই কম নয়, বিশাল বিশাল। দাঁড়া, আমি দেখাচ্ছি। এই বড়শিটা দিয়ে কোনো মতেই টেনে উঠাতে পারছেন না এনারা। দেখো দেখো দেখো, এদিকে বৃষ্টিও, বৃষ্টির মধ্যে গেজে একটু ভেজা। আরে, এই বৃষ্টিটা দেখে আমার মনে হচ্ছে একটু ভিজে ভিজতে, কিন্তু আমি তো একদম দৌড়তে দৌড়তে টায়ার্ড হয়ে গেছি, তাই আমি এই বৃষ্টিতে আর ভিজবো না, কারণ আমার এখানে তো বৃষ্টি পড়ছে না। দেখো 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 দেখো, এখনো মানে বড়শিটাকে করছে, পাড়া পড়োশি দেখছে, আর আমি মাছ ধরছি বড়শি দিয়ে। আহারে আহারে আরে, দেখো গো আসিয়া পাড়া পড়োশি, আমি মাছ ধরছি দিয়ে বড়শি। এই দেখো গো, এই দেখো বাবা, বৃষ্টিতে দেখো কি অবস্থা গো, বাপরে বাপ। তো এই ঘাটের পাড়টা দেখতে বাবা, এখানে পা ফেললে পিছলে না পড়ে যায় ওই পুকুরের মধ্যে। এই দেখো, তারপরে আমি দেখাচ্ছি, হ্যাঁ কি ধরা গেল, হ্যাচকা হ্যাচকা, মানে ওঠানো যাচ্ছে না তো, তাই একটা হ্যাচকা টান মারছে, হ্যাচকা টান মারছে। দেখো হ্যাচকা টান মেরে সে তারপরে যেটাকে তোলা গেল এই জমিনের উপরে, সেটা আমি দেখাচ্ছি। একটু জাস্ট একটু ওয়েট করো না, একটু ওয়েট করতে পারো না তোমরা কি? না, একটু ওয়েট করো, দাঁড়াও দাঁড়াও, বোর হলে চলবে না, মাছ ধরতে হলে খুব প্যাশেন্সের দরকার হয়, দাঁড়াও একটু, এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি, ধৈর্য ধরো, ধৈর্য ধৈর্য, সবুরে মেওয়া ফলে। হেই দেখো, বীরবল রুই কিতো।